হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আপনারা যদি অনলাইনে একটি পার্মানেন্ট ক্যারিয়ার করতে চান এবং এখান থেকে একটি লাইফ টাইম ইনকাম জেনারেট করতে চান, তাহলে ফ্রিল্যান্সিং হচ্ছে সবচাইতে বেস্ট মাধ্যম। তো আমরা এখন যে জব সাইটটিতে আছি এটার নাম হচ্ছে আপওয়ার্ক, এবং এই আপওয়ার্কে অসংখ্য ধরনের ফ্রিল্যান্সিং কাজগুলো পাওয়া যায়। তো আমরা যদি এখানে যদি দেখি, তাহলে এখানে কিন্তু ফ্রিল্যান্সিং কাজের মধ্যে পিডিএফ টু ওয়ার্ড একটি কাজ রয়েছে। তো আমরা এখানে এই মুহূর্তে পিডিএফ টু ওয়ার্ড লিখে যদি চার্জ করি, তাহলে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে এখানে প্রায় 395টি কাজ রয়েছে। এই যে নিচের দিকে যদি দেখি, দেখুন এটা একটি পিডিএফ টু ওয়ার্ড টাইপিংয়ের কাজ, এটার জন্য পেমেন্ট রয়েছে $15 থেকে $35। তারপর এটা একটি ডাটা এন্ট্রি পিডিএফ টু ওয়ার্ড টাইপিংয়ের জব, এটার জন্য পেমেন্ট রয়েছে $2500। তো এভাবে যদি আমরা যদি নিচের দিকে দেখি, তাহলে দেখতে পাচ্ছি যে খুবই ভালো পরিমাণ পেমেন্টের অসংখ্য পরিমাণ পিডিএফ টু ওয়ার্ড টাইপিংয়ের জব এখানে রয়েছে। তো বন্ধুরা, এই জব সাইটটিতে যে ধরনের পিডিএফ টু ওয়ার্ড টাইপিংয়ের কাজগুলো পাওয়া যায়, ঠিক ওই ধরনের একটি লাইভ কাজ আজকে আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি করে দেখাবো। তো আপনারা যদি কাজটি শিখতে পারেন এবং হচ্ছে ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, তাহলে ভবিষ্যতে আপনারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েটের মাধ্যমে এই ধরনের জব করে খুবই ভালো পরিমাণ একটি ইনকাম জেনারেট করতে পারবেন। সো আমরা এখান থেকে একটি পিডিএফ ফাইল এখানে ওপেন করে রাখছি, জাস্ট ডেমো হিসেবে আপনাদেরকে বোঝানোর স্বার্থে। তো এটা হচ্ছে একটি পিডিএফ ফাইল, অনেক বড় একটি পিডিএফ ফাইল। তো এই পিডিএফ ফাইলটাকে আমরা হচ্ছে ওয়ার্ডে কনভার্ট করব। তো এটাকে ওয়ার্ডে কনভার্ট করার জন্য আমাদের কিছু ছোট টুলস ইউজ করতে হবে। তো আমি একদম সম্পূর্ণ এ টু জেড আপনাদেরকে দেখিয়ে দেব। তো সর্বপ্রথম হচ্ছে আমরা গুগলে চলে যাব। গুগলে যাওয়ার পর হচ্ছে আমরা সেই টুলসটা আমাদের যে ক্রোম এক্সটেনশন রয়েছে সেখানে হচ্ছে প্রথমে অ্যাড করে নেব। তো আমরা গুগলে চলে আসলাম। গুগলে আসার পর আমরা জাস্ট এখানে সার্চ বারে এখানে লিখব হচ্ছে পিডিএফ টু ওয়ার্ড কনভার্টার এক্সটেনশন। জাস্ট এই লেখাটা লিখে আমরা হচ্ছে সার্চ করব পিডিএফ টু ওয়ার্ড কনভার্টার এক্সটেনশন। জাস্ট এটা লিখে যখন সার্চ করব, সর্বপ্রথম যেই লিঙ্কটা আসবে সেই লিঙ্কটার উপর আপনারা এখান থেকে ক্লিক করবেন। তো এটার উপর ক্লিক করার পর এটা হচ্ছে আপনাদের সামনে এরকম একটি এক্সটেনশন শো করবে, পিডিএফ টু ওয়ার্ড, এরকম ইন্টারফেস দেখতে পাবেন। তারপর এখানে লেখা থাকবে অ্যাড টু ক্রোম। তো সিম্পলি অ্যাড টু ক্রোমের উপর ক্লিক করবেন, তারপর অ্যাড এক্সটেনশন এই লেখাটির উপর ক্লিক করবেন। এই লেখাটির উপর ক্লিক করার পর এটা একটু চেকিং নেবে। চেকিং নেওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু এটা কিন্তু আপনার ক্রোম ব্রাউজারে কিন্তু অ্যাড হয়ে যাবে। তো এটাকে আপনি যদি খুঁজে না পান, তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে যে এক্সটেনশন আইকনটা রয়েছে এটার উপর ক্লিক করবেন। তারপর এখানে দেখুন পিডিএফ টু ওয়ার্ড, এটাকে এখান থেকে আপনারা পিন করে দেবেন। তো আপনি যখন পিন করবেন এটা হচ্ছে এখানে টপ বারে কিন্তু শো করবে। তো আপনার যখন প্রয়োজন হবে তখন ওইটার উপর ক্লিক করলে এই ইন্টারফেসটা আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা জাস্ট ক্লিক অর ড্র্যাগ এই লেখাটার উপর ক্লিক করব। তারপর হচ্ছে যেই ওয়ার্ড ফাইল, যে পিডিএফ ফাইলটাকে আমরা ওয়ার্ডে কনভার্ট করব, সেই পিডিএফ ফাইলটাকে এখান থেকে আমরা জাস্ট সিলেক্ট করে ওপেন করব। ওপেন করার পর এটা এখানে একটু আপলোড হতে সময় লাগবে। ফাইলের যে সাইজ আছে সেই সাইজ অনুযায়ী এখানে হচ্ছে সময় লাগবে। যদি ফাইলটা যদি ছোট হয় তাহলে খুব অল্প সময় এখানে আপলোড হয়ে যাবে, আর যদি ফাইলটা একটু বড় হয় তাহলে হয়তো একটু সময় নেবে। তো দেখুন আমাদের এটা আপলোড হয়ে গেছে। আপলোড হওয়ার পর এখন আমরা যেটা করব, এখানে কনভার্ট টু ওয়ার্ড এই লেখাটির উপর একটি ক্লিক করব। তো এই লেখাটির উপর ক্লিক করার পর এটাও সেম আপনার ফাইলের সাইজ অনুযায়ী এখানে হচ্ছে একটু সময় নেবে। যদি ফাইলটা ছোট হয় তাহলে কনভার্টিং হতে একটু কম সময় নেবে, আর যদি আপনার ফাইলটা যদি একটু বড় হয় তাহলে হচ্ছে একটু সময় নেবে। তো আপনি এখানে একটু ওয়েট করবেন। ওয়েট করার পর যখন আপনার এটা কমপ্লিট হয়ে যাবে তখন এখানে সাকসেস এরকম একটি লেখা আসবে। তারপর আপনি এখান থেকে ডাউনলোড অপশনে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এটা আপনার সাথে সাথে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো দেখুন আমাদের যে পিডিএফ ফাইলটা ছিল এটা কিন্তু কনভার্ট হয়ে ওয়ার্ডে এখন হচ্ছে ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড হওয়া পর্যন্ত আপনাকে জাস্ট একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পর দেখুন আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এটা হচ্ছে এখান থেকে ওপেন করব। ওপেন করার পর আমরা দেখব যে এটা কি আদৌ কি পিডিএফ থেকে ওয়ার্ড কনভার্টে হয়েছে কি না। তো আমরা হচ্ছে এটা ওপেন করতেছি। এটা যেহেতু একটু বড় ফাইল তো এটা ওপেন হচ্ছে, ওপেন হইতে একটু হচ্ছে সময় লাগতেছে। তো আমরা এখান থেকে এডিট এনাবেলে ক্লিক করব। এডিট অ্যানাবলে ক্লিক করার পর আমাদের ফাইলটা হচ্ছে আমাদের সামনে এরকম শো করতেছে। তো আমরা হচ্ছে একটু যদি নিচের দিকে যদি স্ক্রল করি এবং যদি দেখি যে এটা আসলে কি পিডিএফ থেকে ওয়ার্ডে কনভার্ট হয়েছে কি না। তো আমরা যদি একটু দেখি, দেখুন এখান থেকে আমরা যদি এখন লেখাগুলো ব্যাক স্পেস দিয়ে মুছতে চাই তাহলে কিন্তু মোছা যাচ্ছে, এবং আমরা যদি এখানে নতুন করে কিছু লিখতে চাই তাও কিন্তু এখানে লেখা যাচ্ছে। তার মানে এটা আগেরটা ছিল হচ্ছে, দেখুন এটা হচ্ছে ওয়ার্ড পিডিএফ, এটা কিন্তু আমরা এখান থেকে কোনোভাবে টাইপ করতে পারতেছি না, কোনোভাবে ব্যাক স্পেস দিতে পারতেছি না। তার মানে এটা হচ্ছে ওয়ার্ডে কনভার্ট হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা যদি একদম বিগিনিং থেকে ডাটা এন্ট্রি কাজগুলো যদি শিখতে চান তাহলে আমাদের চ্যানেলে প্লেলিস্ট রয়েছে, আপনারা সম্পূর্ণ ফ্রিতে সেখান থেকে কাজগুলো শিখতে পারেন। আর আপনারা চাইলে বাসায় কাজগুলো প্র্যাকটিস করে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন, আমি কাজগুলো রিভিউ করে দেব। এবং আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।